মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কবিরুল ইসলাম শিকদারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শনিবার দুপুরে নগরীর মোগলটুলি মোড় থেকে বের হওয়া এই শোভাযাত্রাটি রাজগঞ্জ, মনোহরপুর, কান্দিরপাড়, বাদুরতলা, ঝাউতলা ও পুলিশ লাইন হয়ে মোগলটুলি এসে পৌঁছে। শোভাযাত্রায় নগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। এরপর কবিরুল ইসলাম শিকদার বলেন, এখনও স্বাধীনতার বিরোধী চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে, এ নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।